ওই দিদিদের জন্য। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, করিব প্রাণ মন অকারণ। হ্যাঁ, প্রাণ এবং মন, প্রাণ মন অকারণ, বানানটা বুঝতে পারছে তো? অ কা র রণ, র মূর্ধন্য, প্রাণ মন অকারণ। তারপর দূর হতে, আমি শুধু বাঁশুরির সুরেতে, বাঁশুরি মানে কি? বাঁশি। আমি শুধু বাঁশুরির সুরেতে, বাঁশির সুর, পরশ করিব প্রাণ মন অকারণ। এই হচ্ছে গান, এটি কথা শেখানোর। সুমাইয়া কি বলছে? সে এসেছে বাইরে থেকে? তাহলে কি হবে শোনো, তোমরা এবার একটা কথা বলি, যারা একটু বড় হয়েছো, সিক্স সেভেনে পড়ছো, তোমরা মোবাইলে গান শোনো, শোনো তো, এটি রবীন্দ্রনাথের খুব সহজ একটি রবীন্দ্রসঙ্গীত। তোমরা ইউটিউব খুলে গানটি বাজাবে, গানটিও শিখে নেবে, আর ভাষাটিকে লিখে নেবে। আমরা বই থেকে শিখেছি, কিন্তু মোবাইল থেকেও তো অনেক গান লিখি নাকি? মোবাইলে গানটি চালিয়ে দিয়ে তার ভাষাটি লিখি, সবটিকে একসঙ্গে লিখতে পারি? পারি না, কিছু কিছু বাদ যায়, সেগুলোর জন্য আবার শুনি। তাহলে তোমরা তো এইভাবেই শিখবে, তোমরা কত রকম টিপস জানো। আর তোমাদের ঝরঝর করে লেখার কিছু